নমস্কার, তবলা টিউটোরিয়াল উইথ দেবরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা খুব ডিমান্ডিং দুটো তাল নিয়ে এসেছি, তাল অ্যাকচুয়ালি বলবো না, দুটো অলংকার নিয়ে এসেছি, যে দুটো অলংকার আমি আগে শিখিয়েছি এবং এই দুটো অলংকার দাদরা গানের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব মানে খুব গুরুত্বপূর্ণ। তো এই খুব গুরুত্বপূর্ণ দুটো তালকে কিন্তু আপনাদের শিখতে হবে এবং মোস্ট ডিমান্ডিং, কারণ কমেন্টে অনেকেই চেয়েছেন যে স্যার এই দুটো যে বাজাচ্ছেন অলংকার, এই টুকরা দুটো কিন্তু আমরা কিছুতেই বাজাতে পারছি না, বাজাতে গেলে বিস্তর সমস্যা হচ্ছে, তো এই দুটোকে দেখিয়ে দিলে খুব ভালো হয়। তো আপনাদের পছন্দ মতো দুটো তাল, দুটো অলংকার, সেই অলংকার দুটোকে কিন্তু আজকে আমি সহজে দেখিয়ে দেবো, যাতে করে আপনারা বাড়িতে প্র্যাকটিস করে এটা কিন্তু অ্যাকম্পেনিমেন্ট অর্থাৎ গানের সঙ্গে বাজানোর জন্য খুব গুরুত্বপূর্ণ, গানের সঙ্গে বাজাতেও পারবেন। তো দেখতে থাকুন, আজকের ক্লাস সম্পূর্ণটা থাকবেন আমাদের সঙ্গে আশা করছি, এবং আমরা যেরকমভাবে দেখানোর চেষ্টা করব সেই জিনিসগুলোকে ফলো করে আপনারাও বাড়িতে প্র্যাকটিস করুন এবং সুন্দরভাবে গানে বাজান, এই জন্য এই আশাও রাখছি। আজকের এই ক্লাস শুরু করব, তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই আশা রাখছি। আর ক্লাসগুলো ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন, এই দায়িত্বটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের শেয়ারের মাধ্যমে যারা এখনও পর্যন্ত আমাদের এই ক্লাসগুলি উপভোগ করার সুযোগটা পাননি, তারা কিন্তু এই ক্লাসগুলো দেখার সুযোগটা পাবেন। তাই আপনাদের মতো তবলা অনুরাগী যারা আছেন তাদেরকে দেখার সুযোগটা আপনারাই করে দিন, এই আশা রাখছি, করে দেবেনও। আর কমেন্টে নিজেদের অনুভূতির কথা, নিজেদের মতামতের কথা, সমস্যার কথা নির্দ্বিধায় জানাতে চাইলে জানাতে পারেন, আমি বলছি জানাবেন, কারণ আপনাদের কথা জানতে পারলে আমার নিজের ভালো লাগবে, আমি নতুন করে ক্লাসগুলো করার জন্য আরও ইন্সপিরেশন পাবো, মোটিভেশন পাবো। আর যদি আপনারা অনলাইন ক্লাস করতে চান, তাহলে যে স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিয়ে যোগাযোগ করে নিয়ে আপনারা কিন্তু অনলাইন ক্লাসও জয়েন করতে পারেন। বিভিন্ন প্রান্তের মানুষ, ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর আরও অন্যান্য জায়গার মানুষজন কিন্তু আমাদের অনলাইন ক্লাস করছেন। আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে সহজে তবলা বাজানোর টিপস এবং সহজে কীভাবে তবলা বাজাতে হয় সেই শিক্ষা, সেই কৌশল দেখানোর চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি। তো চলুন, আজকের ক্লাসের যে মূল আলোচনার বিষয়, দাদরার দুটি বিখ্যাত অলংকার এবং আপনাদের জন্য খুব কার্যকরী অলংকার, কি কি? প্রথম আমি বলে দিই, প্রথমটা হবে ধা তেরে কেটে তাক ধেরে কেটে, এক নম্বর। আর দু নম্বর হবে ধা তেরে কেটে তাক ধেনা তেনা, তা তেরে কেটে তাক ধেনা তেনা। খুব গুরুত্বপূর্ণ, আপনারা আগে শুনেছেন, বাজানোর চেষ্টা করেছেন, সমস্যা হয়েছে আমি মানছি, আমি আজকে চেষ্টা করবো সহজে দেখিয়ে দেওয়ার। দেখুন, প্রথম আমাদের আসছে ধা তেরে কেটে তাক ধেরে কেটে, কিরকম হচ্ছে ধা? আমরা একদম পাতি যে তা করি, আমাদের অনামিকাকে গাবের ডান দিক চেপে নিচে রেখে তর্জনী দিয়ে একদম কিনারাতে স্ট্রোক, তা এর সাথে বায়া, ধা, ধা তেরে কেটে, আমরা সবাই জানি তেরে কেটে, তেরে কেটে। এরপর তাক গ, আমি কিন্তু ক বলছি না, ব্যাপারটা তা ক, কিন্তু স্পিডে বাজাতে গেলে ক থাকে না, গ হয়ে যায়, মানে স্পিডটা ক কে ইনফ্লুয়েন্স করে গ করে দেয়, তাহলে কি হচ্ছে তাগ, তাগ ধেরে কেটে, ধেরে কেটে। আমরা ধেরে তেরে করিয়েছিলাম, ধেরে তেরে আশা করছি মনে আছে আপনাদের, ধেরে তেরে থাকে, ধেরে তেরে থাকে, ধেরে তেরে থাকে, ধেরে তেরে মনে আছে, সেই ধেরে তেরে কেটে থাকে যেরকম করিয়েছি, এটা হচ্ছে তাগ ধেরে কেটে, ধেরে ধেরে কেটে, ধে মায়ার সাথে তিনটে আঙুলের দিকে কবজি বা পাম, তালু বলবো, কবজি না বলে তালু, ধে রে কে টে, এটা গেল। এবার এটাকে একটু সহজ করে দিই, ধেরে কেটে না করে আপনারা ধেটে কেটে করতে পারবেন, ধা তেরে কেটে তাক ধেটে কেটে, ধেটে কেটে। কি করলাম, তালুর থেকে আমরা ফিঙ্গারে নিয়ে চলে এলাম, আঙুলের ডগাতে, টিপ অফ দ্য ফিঙ্গার, আমরা কি করছি ধেটে কেটে, ধা তেরে কেটে তাক ধেটে কেটে, এটা কিন্তু বাজানো অনেক সহজ।
ধাতে রেখেটে তাক ধরে কেটে বাজালাম, তাহলে এটা কিন্তু অনেক সহজ ধেটে কেটে যদি করি। আপনাদের যা ইচ্ছা ধেরে কেটে বা ধেটে কেটে যেটা সুবিধা হয় সেটাই করবেন। এরপর আমরা চলে আসি দু নম্বরটাতে, যেটা খুব খুব ডিমান্ডিং, মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের ক্লাসের জন্য। ধাতে রে কেটে তাক ধেনাতে না, তাতে রে কেটে তাক ধেনাতে না। ধা অর্থোডক্সিয়াল ধা, এই তা করি আমরা পায়ের সঙ্গে পায়া দিয়ে বেস দিয়ে ধা ধা ধাতে রে কেটে এক্ষুনি বললাম গ হয়ে যায়, তাহলে কি করছি আমরা, ধে অ্যাকচুয়ালি করি চাপা এর সাথে মায়া, এখানে করবো ধেটাকে ওপেন, মানে ধিন না, অ্যাকচুয়ালি ধিন না, এই ধিন করে দিলাম তর্জনী দিয়ে গাবের ওপর ওপেন, তার সাথে বায়া ধিন, আর এইখান থেকে আমরা অনামিকাকে নিয়ে চলে আসছি এইখানে, এই ভালো করে খেয়াল করুন, এই এই হাতটাকে এই করছি দিয়ে আবার এই, এইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। ধিন্না তিন্না ধিন্না তিন্না, ধাতে রে কেটে তাক ধিন্না তিন্না, তাতে রে কেটে তাক ধিন্না তিন্না, সেটাকে আমরা ধিনে ধিনে করে নিয়েছি। ধাতে রে কেটে তাক ধিন্না তিন্না, তাতে রে কেটে তাক ধিন্না তিন্না, ধিন্না তিন্না, আবার তাতে রে কেটে, ওখানে ছিল ধাতে রে কেটে, পরেরটা হচ্ছে তাতে রে কেটে, তাতে রে কেটে তাক ধিন্না তিন্না, তাহলে টোটালটা বাজাচ্ছি ধা তেরে কেটে তাগ ধিন্না তিন্না, তা তেরে কেটে তাগ ধিন্না তিন্না, ধা তেরে কেটে তাগ ধিন্না তিন্না, তা তেরে কেটে তাগ ধিন্না তিন্না, ধা তেরে কেটে তাগ ধিন্না তিন্না, তা তেরে কেটে তাগ ধিন্না তিন্না, ধিন্না তিন্না ধিন্না তিন্না, যা খুশি ধিনা তিন্না, ধা তেরে কেটে তাগ ধিন্না তিন্না, তা তেরে কেটে তাগ ধিন্না তিন্না, ধা তেরে কেটে তিক ধিন্না তিন্না, তা তেরে কেটে তাগ ধিন্না তিন্না, ধা তেরে কেটে তা তেরে কেটে, এবার ধিন্না তিন্না তো একই রয়ে গেল, ধিন্না তিন্না। বাড়িতে প্র্যাকটিস করবেন কিরকম, ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু, প্রথমে 60 BPM, ওয়ান টু ওয়ান টু, তারপর 90 BPM, ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু, তারপর 120, ওয়ান টু 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 ওয়ান টু, এইভাবে স্পিডটা বাড়াবেন। তারপর বাঁ হাত যোগ করবেন, ওয়ান 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 টু ওয়ান টু, 60 BPM, 90 BPM, ওয়ান টু ওয়ান টু ওয়ান টু, 120, ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু, এইভাবে প্র্যাকটিস। এবার যখন একসঙ্গে বাজাবো এইটাকে, যখন আমরা আবার কাজ করি এরকম করি, অথবা ধা ধিন ধিন 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 ধা ধিন ধিন, আবার ধাটাকে মিউট করে দিয়ে আস্তে আস্তে ওপেন করতে পারি, ধা ধিন ধিন 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 ধা এই দুটো জিনিসকে যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু দ্রুত দাদরা বিলম্বিত দাদরা দুটোতেই খুব সুইফটলি এবং স্মুথলি ব্যবহার করতে পারবেন। শুভেচ্ছা রইল সবার জন্য, ভালো করে বাজান, আর এই দুটো বোল আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আগে আশা করি বোলটা শুনেছেন, আমাদের ক্লাসে আমরা উপস্থাপন করেছি কিন্তু এরকমভাবে দেখায়নি কখনো, একটা একটা করে গোটা গোটা করে। আপনাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা ফুলফিল করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন। অনেকেই এটা জানতে চান, অনেকেই এই বোলগুলো সম্বন্ধে ওয়াকিবহাল নন, তাদেরকেও জানার সুযোগটা করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সামনে পেয়ে যান, খুঁজতে না হয়।
আর যদি আপনারা অনলাইন ক্লাস করতে চান, আগেই বলেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অনলাইন ক্লাসেও অ্যাডমিশন নিতে পারেন। আমাদের এই ক্লাসে বিভিন্ন প্রান্তের মানুষ পৃথিবীর এই ক্লাস জয়েন করছেন। আমরা চেষ্টা করি সহজে তবলাকে উপস্থাপন করার, সহজে তবলা বাজানোর কৌশলটাকে ক্লাসে দেখানোর। তো আপনাদেরও যদি মনে হয় যে তবলাকে ভালোবেসে তা সামনের দিকে তবলা নিয়ে কাজ করতে চাইছি, তবলা ভালো করে বাজাতে চাইছি, একটা গাইডেন্সের প্রয়োজন, অবশ্যই নির্দ্বিধায় জয়েন করতে পারেন আমাদের অনলাইন ক্লাসে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। নমস্কার।